কিন্তু আপনি আমি তো একটা রোজা যাওয়ার পরে বলতেছি যায় না কিল্লে গা, রহমতের দশ দিন যাওয়ার পরে বলতেছি নাজাতের দশ দিন যায় না কিল্লে গা, আবার নাজাতের দশ দিন গেলে কোন সময় মাঘ ফেরাতের দশ দিন চলে যায় আপনি আপনি চিন্তা করেন। আর মাঘে রমজান মাস আসলে কবরবাসীরা শুধু কান্দে আল্লাহ, আমরা কবরবাসী চাই মাঘে রমজানের রোজাটা এক মাস না সারা বছর থাকে। আপনি চিন্তা করেন এই মাঘে রমজানকে পেয়ে কবরবাসীরা কত খুশি, আপনি কেমন খুশি। আপনি মনে করতেছেন রোজা আসছে তো প্রত্যেক বছরই আসে, এখন আসছে এটা আমার জন্য সাধারণ কোন একটা বিষয় মনে হয় না। রে মুসলমান না, রোজা আপনার জন্য সাধারণ বিষয় না, মাহে রমজানের রোজা গুলো হলো আপনার জন্য আল্লাহ পাকের এক একটা বড় বড় নিয়ামত। আহ্বানকারী ডাকতে থাকে, আহ্বান করতে থাকে, হে মঙ্গলের অন্বেষণকারী ভালো চাও ভালো তালাশকারী আসো আসো, কেন তালাশ করে আর আপনাকে ডাকে বলতেছেন সারিন আপসির, সম্মুখে অগ্রসর হও কাছাকাছি অগ্রসর হও, আবার ডাক দে হে অপসির, হে মন্দের অন্বেষণকারী থেমে যাও, খারাপ কাজ করছো রোজাইয়া ফরসে সাবধান হইয়া যাও আর যাও না, সম্মুখে অগ্রসর হও থেমে যাও কেন না, ওয়ালিল্লাহি উতাক মিনান নার, এ মাসে আমার আল্লাহ অনেকেই দোজক থেকে মুক্তি দেয়, জীবনে পাপ করছো কি হয়েছে এ মাসে মাফ মাফ করে দিব। আল্লাহ নবী বলেন ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, এই রাতটা এটা প্রত্যেক রাতে আমার আল্লাহ সংগঠিত করে থাকেন, মুরব্বী যুবক নজওয়ান প্রধানের মা বোনেরা মাহে রমজানের রাত্রিটাকে আপনারা কাজে লাগান। এই বাবা অল্প কয়েকদিন আগে একটা নিউজ পড়লাম, লন্ডনের নিউজ ম্যানচেস্টার একটা পত্রিকার, ওই নিউজে দেখলাম বাংলাদেশি যত মানুষ লন্ডনের জমিনে মুসলমান বসবাস করে তারা নাকি মাহে রমজানের এক মাস কোনো কাজকর্ম করে না। কেন প্রশ্ন জিজ্ঞাসিত করলে তারা বলবে আরে মাহে রমজানের দিন ও বরকতের এবং দিন ও বরকতের জালিকা কুল্লু লাইলাতিন, এবং দিন ও বরকতের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রগুলার মধ্যে অধিক ফজিলত বর্ণনা করেন, কেননা মাহে রমজানের প্রত্যেক রাতে রাতে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এই জন্য আপনাদের কাছে মনে রাখবেন, তারাবি পড়ার পর যদিও ঘুমায়া যান সেহারিটা একটু দেরি করে খাবেন, তার আগে দিয়া একটা কাজ করবেন রে বাবা, সেহারিটা খাওয়ার পূর্ববর্তী সময় আপনি একটু সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, সেহারি খাইয়া যদি আরও সবে সাদেকের আগে সময় থাকে নামাজে দাঁড়াইয়া দেয়েন, কারণ আল্লাহ কোন রাতে আপনারা মাফ করবেন আপনি তো বলতে পারেন না, তিরিশটা রাত্রে যদি আপনি কাজে লাগান একটা বিশ্বাস মনের মধ্যে রাখি বাড়ি করে যে মা বোনের আছে আপনারাও কাজে লাগাইবেন, এই দিনগুলো এই রাতগুলো আপনার জন্য যেন ছুটে না যায়, আমার আল্লাহ এই দিনগুলাকে আমাদের কাজে লাগানোর মতো তৌফিক দান করুন, জোরে বলে না আমি আরো জোরে কর না রোজাও আমাদের জন্য বড় একটা নিয়ামত, আমরা কিন্তু বুঝি সব আমরা সব বুঝি কিন্তু বুঝছো কি লেগে জানি না বোঝার ভান করি। গত পরশু দিন আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে পাঁচের দ্বিতীয় বর্ষের দরস দেওয়া হয়েছিল, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুয়াদ্দিস হুজুর মুয়াদ্দিস আব্দুর রাজ্জাক হুজুরে একটা কথা বলছে, এটা আমরা যে বুঝেও বুঝি না এই ব্যাপারে, হুজুর বলতেছিল মানুষ চার প্রকার আছে, কয় প্রকার, একটা বোঝে এক প্রকার মানুষ কি, দ্বিতীয় প্রকার মানুষ বোঝে না, তৃতীয় প্রকার মানুষ হচ্ছে বুঝেও বোঝে না, আর চতুর্থ প্রকার মানুষ হচ্ছে বোঝে না যে এটাও বোঝে না। এই চার প্রকার মানুষের কথা বলে হুজুর এটাই বোঝাইছে, এক প্রকার মানুষ বোঝে কিন্তু আমল, আরেক প্রকার মানুষ বোঝে না আমল করে কিন্তু হয় না না হয় এটা, আরেক প্রকার মানুষ বুঝছেও বোঝে না এটা করলে যে
জাহান্নামে যাবো হ্যাঁ জানে, তো এটা করে। নামাজ পড়লে যে জান্নাতে যাবো এটা জানে, এটা করে না। এটা এটা এই প্রকার মানুষের তৃতীয় প্রকার কয় বুঝছ, আর বোঝে না যে এটাও বোঝে না। এই প্রকার মানুষগুলো হলো তারা কি করতেছে না করতেছে, কখন কি করে না করে, এটার কোনো দিক দিশাই নেই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ তারা যারা নিজেকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমি রাসূলের আদর্শে সংগঠিত করতে পেরেছি। আপনি আপনাকে কেমন আদর্শে সংগঠিত করেছেন আপনি দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদেরকে হাদিসের মধ্যে বলছেন, সালাতুত তারাবিহ সুন্নাতুন মুআক্কাদাতুন লিরিজালি ওয়ান নিসা, তারাবির নামাজ নারী পুরুষ সবার জন্য হলো সুন্নতে মুআক্কাদা। শুধু তাই নয়, রাসূল বলছেন ওয়াসালাতুহা বিল জামাআতি সুন্নাতুন কিফায়া, আর এটা জামাতের সাথে আদায় করা হলো সুন্নতে কিফায়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারাবির নামাজ কয় রাকাত পড়তাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাতা, সাহাবায়ে কেরামের ঐক্যমত হলো তারাবির নামাজ হলো 20 রাকাত 20 রাকাত, তাহলে তোমরা সবাই 20 রাকাত তারাবির নামাজ আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, মাঘের রমজানে তো আমরা সবাই তারাবির নামাজ আদায় করব, রোজা রাখবো, আমরা সাহারি খাবো, আমরা ইফতার করবো। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের একটা রোজার ফজিলত আপনি নবী আমাদের কাছে বলেন না, তাহলে একটার ফজিলত জানলে মানুষ 30টাই তো ছাড়তো না। আল্লাহর নবী বলছেন হাদিস শরীফের মধ্যে, নবী বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, জবান কুলে জুনে জুনে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, যেই ব্যক্তি রমজানের একদিনের রোজা থেকে কোনো উজুর ব্যতীত কোনো কারণ ছাড়া রোগ ব্যতীত ভাঙবে, সারা জীবন একটা রোজার ব্যতীত যদি রোজা রাখে, যদি সে সারা জীবন রোজা রাখে, একটা রোজার কাফফারা আদায় হবে না। আমরা মনে করি একটা রোজা রাখলে 60 দিন রোজা রাখলে, একটা রোজা যদি ভেঙে ফেলি 60টা রোজা রাখলে এটার কাফফারা আদায় হয়ে যায়। তবে না রে মুসলমান, আমার নবী বলতেছেন না 60টা রোজা না, সারা বছর জীবিত থাকা অবস্থায় যদি তুমি রোজা রাখো, একটা রোজা ভাঙলে এটার কাফফারা কোনোদিন আদায় হবে না, কন্নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে আমাদেরকে একটা সচেতনতা রাখা লাগবে, যেন কোনোদিন আমাদের রোজা কোনো ছেড়ে না যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে একটা পথ নির্দেশনা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পথ নিশ্চয় নির্দেশনা কি? আল্লাহর হাবিব বলছেন, আন সালমান আল ফারসি ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কো বলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন, নবী একবার খুতবা অবস্থায় বলতে লাগলেন, নবী বলছেন, ফি আখিরি ইয়াউমি শাবান, শাবান মাসের শেষ দিন আমাদের উদ্দেশ্যে নবী আমার ভাষণ দিচ্ছেন। ফাকালা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি নবী বলছি, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, হে লোক সকল, তোমাদের উপর এমন এক মহান এবং বরকতময় রাত্রি আগমন করতেছেন, এটা এমন একটা মাস, এমন একটা রাত্রি রয়েছে, ওই রাত্রি বেলার মধ্যে যদি তোমরা ইবাদত করো, হাজার মাসের থেকে এই রাত্রিটা হলো উত্তম একটা রাত্র। আল্লাহ এই মাসের রোজাকে তোমাদের প্রতি ফরজ করেছেন, শুধু তাই নয়, ফরজ শুধু করেন নাই, আমার আল্লাহর নবী বলছেন, জালাল্লাহু সিয়ামাহু ফরিদাতাও ওয়া কিয়ামাল লাইলি তাতাওয়া, আল্লাহর নবী বলতেছেন, শুধু তোমাদেরকে রোজা ফরজ করা হয় নাই, রাতে ইবাদত করা নফল ইবাদত, এবং যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নাজাত প্রদান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি করা হবে আপনার কাছে জানতে চাই? নবী বলছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া
اللَّهُ وَمَنْ أَدَّ فَرِيدَةً فِيهِ كَانَ كَمَنْ أَدَّ 70 فَرِيدَةً فِيمَا سِوَاهُ وَهُوَ شَهْرُ الصَّبْرِ زبان খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি এই মাসে নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নেক কাজ করবে মানে একটা ভালো কাজ করবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে সমান সমান করে করে সওয়াব প্রদান করবেন এবং অন্য মাসে একটি ফরজ আদায় করার মতো সওয়াব আমার আল্লাহ তাকে দিয়ে দিবেন আমরা জানি রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহর হাবিব বলতেছেন আরে একটা নফল ইবাদত করলে আমার আল্লাহ তোমাকে এই মাসের মধ্যে একটা ফরজের সওয়াব প্রদান করেন ওমান আদা ফারিদান ফিহি ফরজ ইবাদতের সওয়াব তোমাকে প্রদান করেন রাসূল বলছেন কানা কামান আদা সাবঈনা ফারিদাতান ফারিদাতান ফিমা সিওয়াহু ওয়া হুয়া আপনাকে তেমন সওয়াব দিবে এই জন্য আপনাদের কাছে একটা সহানুভূতিশীল ভাবে আবদার হলো আপনারা মাহে রমজানের রোজা গুলো দুনিয়ার জমিনে সুন্দর ভাবে আদায় করবেন রাসূল বলছেন এটা দুর্যোগের মাস আর দুর্যোগ ধারণ করার প্রতিদান হলো জান্নাত দুর্যোগের প্রতিদান কি আল্লাহ যদি আপনাকে এতগুলো নিয়ে আমাকে প্রদান করে দুর্যোগ ধারণ করলে রোজা এই জোরের পরে আর ভাল লাগে না জোরের পরটা দিয়া কেউ গই যায় কেউ এটা করে হ্যাঁ আরে গইরা গরি না করে কোরআন শরীফ পড়েন না কোরআন শরীফ পড়তাম লাগে আবার আলসিয়ে ঘুমাই এমন কি করা এবার তসবির হাতে বেশি বেশি করে তসবি করে ঘুম আসতো না আপনি যদি আপনার সময় কাজে না লাগান এটা কার দোষ আল্লাহর নবী বলছেন শুধু তাই নয় হে মুসলমানরা এই মাসটা হলো আশহারু ইউজাদু বিহি রিযকুল মুমিনিন এটা পারস্পরিক সহানুভূতির শীলের মাস এই মাসে আমার আল্লাহ মুমিন বান্দারের রিজিক বাড়ায়া দেয় রিজিক বোঝানো আমার যদি যে করেন ওই এই মাসে যদি আবাদতটা যদি সহি হয় ওই বাকি 11 মাসে আল্লাহ বাড়ায় দেয় ওই লন্ডনের তারা এই কারণে এই মাসে আর কোনো কামরাজ তা আমি যে 1 মাসেরটা 11 মাসে হ্যাঁ আমি তার ভিতরে বিশ্বাস আছে ওই লা আল্লাহ কুম তার তাকুন তাকুয়া আল্লাহর ভয় অর্জন করছে তারা 11 মাস কাজকর্ম করে পাশাপাশি মাহে রমজানের কাজ বন্ধ ইবাদত করে কার আরো জোরে কার আমরা করার দরকার আছে না নাই মাহে রমজানের পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই মাহে রমজানের সময়গুলো কাজে লাগানোর দরকার আছে না নাই আর সাহরি থেকে ইফতার ইফতার থেকে তারাবি তারাবি থেকে আবার সাহরি পর্যন্ত রহমত আর রহমত রহমত আর রহমত আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে কারা জানো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে কারা 70,000 নূরের ফেরেশতা মাগরিবের সময় আসে আর এই ফেরেশতাগুলো ফজরের সময় যায় ফজরের সময় 70,000 আসে এই ফেরেশতাটি মাগরিবের সময় যায় যেটি একবার করে দ্বিতীয়বার আর কোনো চান্স কিয়ামতের আগে আর পাইতো না এই জন্য এই ফেরেশতাগুলা খালি রহমতগুলা লইয়া বান্দার উপর ঢালতে থাকে বান্দা নিতে পারে না এই আগে আপনি অনেকে দেখছেন ডাব গাছের ভিতরে ডাব জল ধরা সারে ছলা ডাবতে গেলে হানি করলে ফোলাই নেই কিন্তু কিছু নিয়ে দাঁড়া চলে যায় তুই পানি ডালা অনেক লাগে আসে না অনেকে আঁক করে খায় না আবার এই খেজুরের রস রস গাছের ভিতরে খেজুরের ইয়া লাগাইলে যদি ইয়া না থাকে বৈত্যা না খায় নিচি দিয়ে দেখুন ফোলা মানে এভাবে রস নিয়ে নিয়ে খায় আমরা এই সাইডটা কি জানি না আমরা গ্রাম সাইডের ভিতরে এগুলো হয় দেখবেন এটি বেশি বেশি অনেক দেখা গেছে তো আচ্ছা আপনি যদি এখানে হাত দেন খেজুরের রস করবো এক ফোঁড়া এটা যদি ঢকাই আপনার রাতে পরে এটা ছিটকে আরো যায় গেত না তো কত দূর থাকবো আপনার রাতে আপনি রোজা রাখেন আমার ঘরের ভিতরে টিভি চলে কথা বুঝছেন রোজা রাখেন ব্যবসার মধ্যে মাঝে কম দেন রোজা রাখেন আপনার এলাকায় অথবা আপনার এলাকায় ফায়াসা অশালীন কাজ হয় আপনি রোজা রাখেন অথবা আপনার এলাকার ভিতরে মানুষ রোজা রাখে এলাকার ভিতরে দোয়ানদারেরই হত্যা দিয়ে করে হ্যাঁ এই ওই যে এক ফোঁটা পানি পড়লে এটা জানি ছিটকিয়ে যাইয়া আপনি এটা রোজা রাখছেন রহমত আল্লাহ দেয় ওইটা পরে ঠিক রহমত
জাগা মতোই পড়ে, কিন্তু ওই যে কন্ট্রোলিং নাই, এটি শিক্ষা বাড়িয়ে দেয়। কথা বুঝতে পারছেন তো? রহমত পরে ঠিক, বাহিরে চলে আসে, আমরা এটাকে নিতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেছেন তোমরা এটাকে গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে গ্রহণ করব? আল্লাহর হাবিব বলেছেন মুমিন যারা তারা এভাবে গ্রহণ করে, ফিহি রিজকুল মুমিনিন, মুমিনরা সব বুঝা যায় রিজিক তালাশের লক্ষ্যে মাহে রমজানে ইবাদতের মাত্রা দেয় বাড়াইয়া, আল্লাহ পাক তার রিজিকের মাত্রা দেয় বাড়াইয়া। জোরে কোন সুবহান, সবাই জোরে করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার জান্নাত, এ মাহে রমজান মাসে আমরা লেগে জান্নাত, আমরা যে জান্নাতি হুম, আল্লাহ সুখবর দেয় কেমন শুনে। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ, ইন্নাল জান্নাতা তুজাহ জাফু লি রমাদানা মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল, নিশ্চয় বছরের প্রথম থেকে পরের বছর পর্যন্ত রমজানের জন্য আল্লাহ জান্নাতকে সুন্দর করে সাজায়। সুবহানাল্লাহ, কি সাজায়? জান্নাতকে আমার আল্লাহ সুন্দর করে সাজায়। ইয়া রব্বি কারিম, আল্লাহ জান্নাত আপনি কাদের জন্য সাজান আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বলতেছেন আমার আল্লাহ জান্নাত তো তাদের জন্য সাজায় যারা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে, তার আহালদার তাদের জন্য দোয়া করতেছে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়। শুধু তাই না, আমার আল্লাহ পাকের ওই বান্দাটা রোজা রাখার কারণে যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ ওই বান্দাটার জন্য জান্নাতকে এক বছর লাগে সাজায়। মানে গত মাহে রমজান যে গেছে, মানে ঈদের সান্ডা উঠছে তখন থেকে আগামীকালকে আসরের নামাজ পর্যন্ত জান্নাত খালি মেরামতের কাজ, সাজানের কাজ চলতেছে। আপনি জান্নাতে যাবেন, ফেরেশতারা আহলান তাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে আপনাকে জান্নাতে আহ্বান করতেছে। মইরা গেছেন জান্নাতি, মরছেন জান্নাতি, রোজা রাখা অবস্থায় বলে আরো জান্নাতি। হুজুর জান্নাত তো জান্নাতি, এটার আবার কোনো কোয়ালিটি আরো বেশি জান্নাত আছে নাকি? আল্লাহর নবী কয় হ্যাঁ, আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ, যারা রোজাদার তাদের লেগে জান্নাতুল ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকানের ভিতরে আমার আল্লাহ আলাদা একটা ঘর নির্ধারণ করে রোজাদারের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কি বলবেন? নবী বলছেন ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদানা হাব্বাতু রিহুন তাহতাল আরশি মিন ওয়ারিকিল জান্নাতি আলাল উরিল আইনি ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আযওয়াজান তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা। রাসূল আমার বলতেছেন, অতঃপর যখন রমজান মাসের প্রথম দিন, তখন আকাশের নিচে জান্নাতের গাছের পাতা থেকে, আকাশের নিচে জান্নাতের গাছের পাতার থেকে ডাগর ডাগর চোখওয়ালা চক্ষু বিশিষ্ট হুরদের প্রতি হাওয়া প্রবাহিত হয়। মানে জান্নাতি হুররা চোখের পাতারে এমনি বালানি মারে, আর এই হুরের হাওয়াগুলা আপনার শরীরের মধ্যে পতিত হয়। অতঃপর তারা বলতে থাকে, ইয়া রব্বি জাআল্লানা মিন ইবাদিকা, হে আল্লাহ তোমার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য জামাই নির্ধারণ করে দাও। জান্নাতি হুরেরা আপনারা যারা রোজা রাখবেন, আপনারা চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে আপনার নিয়মিত প্রচলিত আমল করনে ওয়ালা বান্দাদেরকে আমাদের জামাই বানায় দেন। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে থেকে কি দোয়া করতেছেন শুনেন, তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা। স্বামী নির্ধারণ করুন যাদেরকে দেখা দেখা আমরা চোখটি ঠান্ডা হয়ে যাইব এবং আমাদের চোখটি শীতল হয়ে যাবে। এবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মাহে রমজানে 30টা রোজা আদায় করবা, আমার আল্লাহ তোমার জান্নাতের ভিতরে বোসানের লেগা তো 1000 করে করে বিভিন্ন জায়গায় খরচ হয়, মিষ্টি নেন পান নেন এটা নেন হেডা নেন, আমার আল্লাহ 70 জন করে জান্নাতি হুর মহিলা আপনার সামনে দাঁড় করে রাখবো, যেটা পছন্দ করব এটা লইয়া জান্নাতে থাকতে পারবেন কোন। সুবহান, ওরে রোজাদারে দরে রে, এই জন্য মাহে রমজানের রোজা আপনার জন্য এত খরচ। এবার রাসূল যখন এই হাদিসটা বলছে, মদিনার সাহাবায়ে কেরামের স্ত্রীরা নবীর কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আমরা জামাইরে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, রোজা রাখছে যে আমার জামাই তো আমার কারণে রোজা রাখছে, বিয়ান লাইতে কত ডাহাডাহি করছি, আর ডাকতে ডাকতে যখন চোখ লাল করে আমার দিকে এমনি চাইছে তবুও ডাক মারছি, এত কষ্ট করে জামাইরে রোজা রাখাইলাম, ইফতার বানিয়ে খাওয়াইলাম, এখন আমার জামাইরে বুঝি জান্নাতের ভিতরে আমি আমার লগে পাইতাম না। আল্লাহর নবী
নবী কয় পাইবা পাইবা পাইবা, ওই সত্তর জনের সর্দার আমার আল্লাহ তুমি মহিলার বানাইয়া দিব। আপনি কি চিন্তা করেন না রে মুসলমান, আমার আল্লাহ আপনারা কত বড় বড় নিয়ামত প্রদান করবেন, একটা রোজা রাখলে সত্তরটা বউ দিব আল্লাহ। আপনি দেখেন আপনারা জান্নাতের ফেরেশতারে এখনো চাইতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি জাআলনা মিনা ইবাদিকা আযওয়াজান তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা, আল্লাহ আপনার বান্দাদের মধ্যে এই মাসে যারা যারা বেশি ইবাদত করে রোজা রাখে এরা আমরা জামাই বানাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কো দোয়া কবুল, রোজা রাখবেন আর জান্নাতের বউ হইয়া যাবেন, মারহাবা কইতেন না। তো মা বোন যারা বাড়িতে আছেন কষ্ট করে ইফতার বানায় খাওয়ান, সাহারি বানায় খাওয়ান, রাত্রবেলা ভাত কষ্ট করে রাঁধেন, অসুবিধা নাই, আমার আল্লাহ আপনি মাকে ওই জান্নাতের মধ্যে যে সত্তর জন জান্নাতি হুরকে আপনার স্বামীর বউ বানাইবো, ওই সত্তরটা হুরের আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সর্দার বানিয়ে দিব, মানে নারী নেত্রী হয়ে যাবেন কবরে গেলে। এ কি একটা ক্ষমতা আমার মাদের, মা গো মা রমজান আসতেছে, নিজেকে সচেতন করে ফেলেন, স্বামীর সঙ্গে ব্যবহার ভালা করেন, নাহলে কিন্তু সর্দার বানাইতো না, জামাই অবজেকশন দিব, ইফতার খাবাইছে না ভালা করে বানাইয়া, সেহারির সময় ডাক দিব দূরের কথা, পানি ঢেলে দিছে সুন্দর করে ডাক দুধ দিছে না, এজন্য সবাই সাবধান। আর আপনারও একটু সচেতন হয়ে যেতে হবে মা বোনদের প্রতি অসৎাচরণ, মাহে রমজানে অন্য মাসে একটু দমকমক যদিও দেন, মাহে রমজানে দিয়েন না, আনলে দেখবেন বড়ার ভিতরে রমণ হইতো না, ঠিক আছে কথা কথা বুঝছেন তো? কারণ এই মাসটা সংযমের মাস, এই মাসের ভিতরে ধমকাধমকি গালাগালি পালাপালি আমরা একটু বেশি করিলাম নাকি? হ্যাঁ, ওজনে বিশেষ করে এই মাসে ওজনে যারা ব্যবসা করে তারা যেন কম না দেয়, প্রয়োজনে যে এবার কিনে নিব এবার কইবেন শোনেন বেশি দিতাম ফাটতাম না মালের দাম বেশি, ওজনে কম দিয়ে দরকার আছে রিফুজি তুলনের, বেশি দিতাম ফাটতাম না মালের দাম বেশি, সমান সমান দিছি লয়ে যান, যদি কোনো নিতাম না জানি ইচ্ছা রোজাত আল্লাহ যদি কয়ে যে আমার কাছে কিনে হইতো না হইতো না, কথা কইতেন না ঠিক নেই, এটা আমাদের জন্য বড় নেই আমার আল্লাহ আমরা লাগিয়া জান্নাতের ভিতরে বউ রাখছে ও আমরা রোজা রাখি, হ্যাঁ আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুক, জোরে কয় না আমিন জোরে কয় না। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে আরো সুন্দর করে বলছেন, মাহে রমজানে আসতেই দেখা যায় এক গ্রুপের শায়েকেরা তারা আয়েশা ফতোয়া দিতেন, এই লাদদের কাজ হইলো কাপড় কাটতে কাটতে ছোড়ো করা, নাফিতের কাজ হলো চুল কাটতে কাটতে ছোড়ো করা, আর ওই শায়েকদের কাজ হলো এবাদত কাটতে ছোড়ো করা, এরা ফতুয়া জারি করে দিচ্ছেন মাহে রমজানের তারাবিয়ার কাটা, বলতেছেন আল্লাহ রাসূল করেছেন হ্যাঁ করেছেন, বলতেছেন সৌদি আরবে পড়ে হ্যাঁ পড়ে, অস্বীকার করার কোনো কিছু নাই পড়ে, আর মাঝহাবের ভিন্নতার কারণে তারা পড়তে পারে, আল্লাহ রাসূল করেছেন, আর সৌদি আরব যেমন রাষ্ট্র তোমার বাংলাদেশ কেমন রাষ্ট্র নাকি, ওই দেশের যেমন ব্যস্ততা তোমার বাংলাদেশে কেমন ব্যস্ততা নাকি, ওই দেশের মধ্যে আট টাকার তারাবি যে পড়ে কত সাবলীলভাবে পড়ে তুমি কি দেখো না, আর আট টাকার তারাবি যদি অন্য মাঝহাবে জায়েজ থাকে তারা পড়ুক না, কিন্তু আমরা তো সবাই হানাফি মাঝহাবের উপর সমীচীন, হানাফি মাঝহাব বলতেছেন তারাবির নামাজ হলো আট টাকার নয় বিশ টাকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছেন জামাআন নাসা আলা উবাই ইবনে কাবিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবের পেছনে তারাবির নামাজ পড় জামাতে পড়ার জন্য লোকদেরকে একত্র করছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কো জামাতে তারাবির নামাজ পড়ানোর লাগিয়া মানুষ একত্র করছে, আমরা তো তারাবির নামাজ পড়লে আমি দেখছি একটা জিনিস মনে করেন এই রোজা পড়ছি না প্রথম রোজা দ্বিতীয় রোজা ঠিক আছে তৃতীয় রোজা ঠিক আছে চার পাঁচ ছয় দশ বারো পনেরো এই পনেরো ফরক তো কে খালি কমে খালি কমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতাছে যে কি জামান নাস আলা উবাই ইবনে কাবিন ফাকানে ইউসাল্লি লাহু আমি পড়ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার বলে দিচ্ছেন তারাবির নামাজ দিয়ে যেতে তো ফেতনা রাসূল বলছেন কানান নাসু ইয়াকুমুনা ফি যামানি উমর ইবনে খাত্তাবি ফি রমাদানা
উমর ইবনে খাত্তাবের জামানায় লোকেরা বিতিরের নামাজ করতেন 3 রাকাত, রমজানে নামাজ আদায় করতেন মোট 23 রাকাত। এর মধ্যে বিতিরের নামাজ হলো 3 রাকাত, তারাবির নামাজ হলো 20 রাকাত। তবে এর মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের এশারের নামাজকে ধরেন নাই। তাহলে বুঝতে হবে রসুল আমার তারাবির নামাজ করেছেন 20 রাকাত, বিতিরের নামাজ 1 রাকাত ফিরে দোয়া। অনেকে হাদিস পেয়ে গেছেন 1 রাকাত পরে দোয়া করে, হুজুর দোয়ায় কুনুত পড়ে না। এ বন্ধু, হ্যাঁ হাদিস আপনি পেয়েছেন আমার রসুল আগে পড়েছেন, পরবর্তীতে রসুল এটাকে মানসুখ করে দিয়েছেন, পরবর্তীতে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে জামাতের সাথে রসুল নামাজ আদায় করেছেন এশারের নামাজ, তারপরে আমার রসুল মোট 23 রাকাত নামাজ আদায় করেছেন, এর মধ্যে বিতিরের নামাজ হলো 3 রাকাত, রমজানের 23 রাকাত নামাজ হলো, রমজানের 23 রাকাতের মধ্যে বিতিরের নামাজ 3 রাকাত, আর তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রহমাতাল্লিল আলামিন, নবী বলছেন দুনিয়ার মানুষের এবার শুনে নাও, ইউসাল্লি ফি শাহরি রমাদান ফি গায়রি জামাতিন বি 20 রাকাতাও ওয়াল উইতরি। নবী আমার বলতেন রমজান মাসে জামাত ব্যতীত তারাবি 20 রাকাত, বিতিরের নামাজ আমার নবী পড়তেন, আমার নবী তারাবি ব্যতীত 20 রাকাত নামাজ আদায় করতেন, জামাত ব্যতীত মানে এশারের নামাজ ব্যতীত রাসূল আমার 20 রাকাত তারাবি পড়তেন, এবং আমার রাসূল বলতেছেন আমি এবং বিতিরের নামাজও পড়তাম, মানে এশারের নামাজ আলাদা পড়তেন, তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, বিতিরের নামাজ নবী আলাদা পড়তেন। এটার জন্য বিভক্তি করা যাবে না যে আমার নবী মাহে রমজান মাসে মাত্র 12 রাকাত নামাজ, 13 রাকাত নামাজ আদায় করতেন, কেউ বলেন 15 রাকাত। কেন নবী আমার এশারের নামাজের জামাত ব্যতীত আল্লাহর হাবিব 8 রাকাত নামাজ পড়তেন? কথা সত্য, 8 রাকাত নামাজ পড়তেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ, 8 রাকাত তারাবির নামাজ পড়ে নবী আমার নাকি মাত্র 1 রাকাত বিতিরের নামাজ পড়তেন, মানে 1 রাকাত কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। এটা হাদিস শরীফ কথা সত্য, তবে একটা কথা মনে রাখবে, রাসূল যেটা আগে করেছেন পরবর্তীতে সাহাবায়ে কেরাম এটাকে মানসুখ করেছেন, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটা করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আবার আমরা যেভাবে করি এটার কথাও বলেছেন, মানে তারাবি 20 রাকাত এবং বিতিরের নামাজ 3 রাকাত একটু আমাদেরকে পড়তে হবে। এই জন্য মুসলমান আমাদেরকে মাহে রমজানের পবিত্রতা লক্ষ্য করার জন্য সর্বপ্রথম সদা সর্বদা আমাদেরকে মাহে রমজানের প্রত্যেকটা কাজকর্ম সুন্দরভাবে করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো সুন্দর করে বলতেছেন, নবী আমার বলেন রাজুল, রাসূল বলতেছেন ফি রমাদানা, দুনিয়ার জমিনের মধ্যে নবী আমার ডাক দিতেছেন ক্বালা দাআল কুররা ফি রমাদানা সুম্মা আমার মিনহুম রাজুলাই ইউসাল্লি বিন্নাসি 20 রাকাতান। আমার নবী বলেন তিনি রমজান মাসে কারিগণকে আহ্বান করতেন, কোরআন তেলাওয়াত কারিগণকে ডাক দিতেন, অতপর তাদের মধ্য থেকে একজনকে আদেশ দিতেন যেন তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ায়। রাসূল বলছেন ক্বালা ওয়া কানা আলিয়ুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নিয়ে কি করতেন, আনহু উইতিরু বিহিম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতিরের নামাজটা পড়তেন। এই জন্য মুসলমান একটা কথা মনে রাখা লাগবে, দুনিয়াতে যা করি না কেন মাহে রমজানের প্রথম ফজিলত রমজানের পবিত্রতা বজায় রাখতে হবে, দ্বিতীয় ফজিলত রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখতে হবে, তৃতীয় ফজিলত রমজানের সাহারি ইফতার সুন্দরভাবে সাবলীলভাবে করতে হবে, চতুর্থ ফজিলত আপনি ইফতার করবেন সাহারি করবেন আপনার পার্শ্ববর্তী জায়গার মধ্যে যারা যারা আছেন তাদেরকেও একটু দেখা লাগবে, রাজি তাদেরকে একটু দেখা রাখবে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তফিক দান করেন। একটা কথা মনে রাখেন, আসলে বিষয়টা হচ্ছে এই ফজিলতের কথাগুলো আপনাদেরকে অধিক পরিমাণ জানানোর দরকার। দেখেন আগামী জুমা আসতেতে রোজার ফজিলত, এরপরের জুমা আমাদের কাছে রোজার আদব, এই সবগুলো ওয়াজ কিন্তু আমার এক সময় লাগবে, মানে একদিনে লাগতো কিন্তু একটার ওয়াজ তো শেষ হয় না, এই জন্য এগুলোকে খণ্ড খণ্ড করে ভাগ করা হয়েছে। এই জন্য আপনাদেরকে এই জুমার মধ্যে একটা জিনিস বলেছিলাম, রোজার মাসের আদব, দ্বিতীয়ত রোজার ফজিলত, তৃতীয়ত তারাবির ফজিলত। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা রোজার ফজিলত সম্পর্কে কথা বলবো, আল্লাহ যেন আমাদেরকে এই ফজিলতগুলোর ভিতরে ইফতার করাইলে কি সওয়াব, সেহারি করাইলে কি সওয়াব, মানুষের দান সৎকার করলে কি সওয়াব, রোজা রাখলে কি সওয়াব, সব কিছু আসবে। আল্লাহ আমরা সব জানি না বুঝা মাহে রমজানে মানুষের প্রতি সামঞ্জস্যপূর্ণ হয়ে সাবলীলভাবে চলার তৌফিক দান করুন। জোরে করেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা সুন্নত করেন যারা কাজ সুন্নত করেন। আসসালামু আলাইকুম। Ah
করছি জীবনে, মাফ করে দেয় আপনি আল্লাহ, নিজ গুণে মাফ করে দেয় দয়াল নবীর খাত, গুনার বোঝা মাথায় লো ডাকতেছি কন্যা, গুনার বো ডাকতেছি মাফ করো মাফ করো আমরার এলাক, তুমি যদি মাফ না করো বান্দারে বলেন তুমি মাফ বান্দারে বল তো মার বান্দা কার কাছে আদর কো রিয়া মানুষ লাবানাই ইয়া, কেমনে দিবা যা আমি মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ, জুমার দিন গরিবের হজের দিনে আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাস্টার জমিনে কত সুন্দর করে তোমার বান্দারা বিচরণ করতেছে, শাবান মাসের আখিরি জুমা আদায় করে তোমার বান্দারা তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইছে, গুনার বোঝাগুলা মাথায় লইয়া তুমি আল্লাহর শাগিন সাইফাক দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও, মাবুদ আমরা গুণাগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের জীবনের গুণার দিকে না তাকাইয়া, দয়াল কামলিওয়ালা নবীর খাতিরে আমরার সবার জীবনের গুণা তুমি মাফ করে দাও, রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমরা গুণাগার জীবনের গুণার দিকে তাকাইলে জাগার নামের আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না, গুণার দিকে না তাকাইয়া মদিনার নবীর কাতিরে আমরার গুণা মাফ করে দাও, আল্লাহ গো আজকের মুনাজাতে কত সন্তান ঘাত বাড়াইছে কার জানি, জগতে আব্বা নাই হায়রে বাবা দে বাবারে বাবা কয়া ডাকলে কলিজাটা পর্যন্ত ঠান্ডা কয়া যায়, মাঘ রমজান তো আসতেছে বাবা মাঘ রমজানের বাজারটা ইফতার গুলা নিজে দোকানে কইরা আনতো সন্তানের জন্য, এখন আব্বা নাই কেউ আর বাজারে যায় না রে, ও আল্লাহ আল্লাহ কেমনে আব্বা আম্মা হারায় এক একা সন্তান মাঘ রমজান উদযাপন করবে, রাব্বুল আলামিন অনেক সন্তান আছে মা নাই মা হারায় এতিম তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও, রাব্বুল আলামিন যাদের মা কবরে মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আম্মায় আবার কবরে আর আজাব দিও না কন্যা, আম্মায় আবার মরিয়া গি ইয়াসেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন আল্লাহ কব, আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারা গেছেন ফিরিল নাই
আল্লাহ আমাদের কবরবাসী যারা কবরে তাদের জন্য মাফ তো আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে মুহাম্মদ আব্দুল্লাহ সাবরিনার আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ তাদের আব্বারে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ উমর আলী হারেস মিয়াও তার স্ত্রীর জন্য দোয়া চাই, সকলে মৃত আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করেন, যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করেন, মুনাজাতে যারা শরীক হয়েছে সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন, এই মসজিদে যারা দান করতেছে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে যারা সংগ্রহ করতেছেন সবাইরে কবুল ও মঞ্জুর করেন, আমাদের সবাইকে আল্লাহওয়ালা মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করেন। বিশেষ করে এলাকার যত সন্তান প্রবাসের জমিন থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখে দেখে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করেন। পর্দার আড়ালের মা বোনদের মনের আশা আপনি পূরণ করে নেন। আখিরি তামান্না মরণের আগে সবার দিলে আর জমানে আমাদেরকে পড়েন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।